হ্যালো গাইস, ওয়েলকাম 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 ব্যাক টু অ্যানাদার গেম প্লে। ইয়েস, আজকে আবারও আমরা খেলতে যাচ্ছি ফাস্ট ফুড ম্যানেজার। আর আজকের এপিসোডে আমরা একটা পিজা রেস্টুরেন্ট খুলবো। ইয়েস, আগের আমরা কাবাব বার্গার মার্গার সবকিছু খুলে নিয়েছি, বাস পিজাটাই বাকি ছিল। তো আজকে আমরা ফাইনালি পিজা স্টোর খুলবো আমাদের এই দোকানে। তো ফটাফট আগে গেম প্লে লাইক করে দাও, চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো, আর গেম প্লে শুরু করা যাক। ওকে গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা আমাদের ঘরের ভিতরে আছি, যেখানে আমরা একটুও থাকি না। এখন রাত হচ্ছে, তো আমার মনে হচ্ছে এখন আগে ঘুমায় যাওয়া দরকার। ঘুমায় যাই, পরে সকাল বেলা যাবো, চলো ঘুমাও। ওকে, গুড মর্নিং গাইস, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। চলো, এবার সকাল হয়ে গেছে, এবার আমরা যাবো আমাদের দোকানে। আর আজকে যে দোকানটা ওপেন করবো না, সেটা সবার থেকে বড় দোকান হবে। আগে যতগুলো তোমরা দোকান দেখেছিলে, এটা সবার থেকে ছোট দোকান ছিল, এটা আমার নাম্বার ওয়ান দোকান ছিল। এই দোকানটা আমি সবার প্রথম খুলেছিলাম। এই দোকানটা তো বন্ধই আছে আমার মনে হচ্ছে, অনেকদিন ধরে জিনিসপত্র আমি সাপ্লাই দিচ্ছি না এই দোকানে, সেটা দিতে হবে। তারপরে আমি যে দোকানটা খুলেছিলাম সেটা হলো এই দোকানটা। এই দোকানে আমি কি বিক্রি করতাম, হট ডগ বিক্রি করতাম এই দোকানের মধ্যে। এই দোকানটাও আমার ভালো চলেছিল, এটা হলো আমার দুই নম্বর দোকান ছিল, এটা অতটা বড় না। তারপরে যে দোকানটা আমি ওপেন করেছিলাম সেটা হলো এই দোকানটা, যেটার মধ্যে আমি কাবাব বিক্রি করতাম। তো এই দোকানটাও আমার ঠিকঠাক চলছিল, কিন্তু এই দোকানটাও অতটা বড় না যতটা আজকে আমি দোকানটা ওপেন করব। তো তিন নম্বর দোকান আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে নম্বর ফোর যে দোকানটা আমি ওপেন করেছিলাম সেটা হলো এই দোকানটা, যেটার মধ্যে আমি বিক্রি করতাম বার্গার। বার্গার না, ইয়েস, বার্গার বিক্রি করতাম। এই দেখো, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানটা এখনো পর্যন্ত সবার থেকে বড় যে দোকানটা আমি ওপেন করেছি সেটা হলো এই দোকানটা, কারণ এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট। এখানে দেখো অনেকগুলো টেবিল চেয়ারস আছে, আর এখানে আমার অনেক বড় কিচেনও আছে। এখনো পর্যন্ত সবার থেকে যে বড় দোকানটা আমি খুলেছি সেটা হলো এই দোকানটা। কিন্তু আজকে গাইস, আজকে আজকে এর থেকেও বড় একটা দোকান খুলবো আমি, যেখানে আমি পিৎজা বিক্রি করব। ইয়েস, পিৎজা। কিন্তু সেই দোকানটা খোলার জন্য আমাকে অনেকগুলো কাজ করতে লাগবে। সর্বপ্রথমে এই দোকানে আমাকে একটা নতুন কি বলে, কাজের লোক, কাজের লোক, নতুন শেফ, 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 মানে যারা রান্না করে তাদেরকে আমাকে এই দোকানে রাখতে হবে। বাকি তার উপরে আমি এই দোকানটা ছেড়ে দেবো। আর আজকে আমরা একটা নতুন দোকান ওপেন করবো যেটা অনেক বড় হবে। তো সর্বপ্রথম আগে আমরা এই দোকানের লোক রেখে দিই। না, এক কাজ করি, সর্বপ্রথম আমরা দোকানটা কিনে নিই। ওকে, তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, $2000। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু বাই পিস পিজেরিয়া? পিজেরিয়া দোকানটার নাম, পিজেরিয়া। যাই হোক, ইয়েস ভাই, আমি কিনবো এটা, রেডি? ইয়েস। ওকে ভাই, এবার কিনে নিছি। মেন কথা হলো কিনে তো নিছি, কিন্তু এখন দোকানটা কোথায় ভাই, এটাই তো খোঁজা মুশকিল ভাই। এখানে বলে দেয় না যে দোকানটা আমি কোথায় কিনছি, এখন খুঁজবো কোথায় আমি? হ্যালো স্যার, হ্যালো স্যার। আর এই এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই জায়গার লোকগুলো একবারে কোনো পাত্তাই দেয় না কাউকে। এখন খুঁজো ভাই আমার দোকান কোথায়। ওই দেখো, এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ভিতরে ভাই টিভি মিভি সবকিছু আছে, আমি কি এরকম একটা বড় রেস্টুরেন্ট খুলতে লাগবে? কিন্তু এখন আমার রেস্টুরেন্টটা কোথায় ভাই? ওকে, তো গাইস, যেমন কি তোমরা এখন দেখতে পাচ্ছ, আমি একটা ফাঁকা গলিতে চলে আসছি, এখানে অত ভিড়ই নেই। আর আমার যতটুকু মনে হচ্ছে এইটা হলো আমার রেস্টুরেন্ট। ও, এই দেখো ভাই কত বড় ভাই, ভাবে ভাই, এটা এটাই 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 এটাই, ইয়েস এটাই ভাই। ভিতরে কত বড়, এখন দেখো অনেকটা বড় আছে ভাই। এখানে তো অনেক কিছু করা হবে, মানে এই জায়গাটা কি করবে বলো তো, এই জায়গাটা না পুরো টেবিল চেয়ারে ভর্তি করে দেবো, পুরো লোকে লোক হয়ে যাবে। আর এখানে আর ভাই, এটা দেখো কিচেন এরিয়া, এখানে দেখো আমি কাস্টমারস কে রাখবো এখানে, আর এখানে হবে আমাদের কিচেন। আর এটা কি জিনিস ভাই? আচ্ছা, এটা হলো এখানে আমাকে পিৎজা বানাতে লাগবে। ও ভাই, আজকে অনেক মজা আসবে, আজকে অনেক মজা আসবে। কিন্তু তার আগে গাইস, এই দোকানটাকে আমাকে একটু সাজাইতে লাগবে। ওকে, অনেকটা সাজানো হয়ে গেছে, এবার দেখি ভিতর দিক থেকে কেমন লাগে। ও ও, এবার সে লাগতেছে, এবার সে লাগতেছে, পুরো একটু ব্লু ব্লু টাইপ দিছি। আর এখানে আমি একটা ইয়েলো কালারের লোগো দিছি, তো এখন ভাই অনেকটা ভালো লাগতেছে। ব্যাস, হয়ে গেছে, আবার সাজানো হয়ে গেছে। দোকানটার নাম খালি দিতে লাগবে, দোকানটার নাম হবে বড় দোকান। ইয়েস, বড় দোকান। ওকে, হয়ে গেছে ভাই। এবার এই দোকানটাকে চালু করার জন্য আমাকে যেগুলো করতে লাগবে সেটা হলো আমাকে আগে আগের দোকানগুলোর মধ্যে যে তিন নম্বর দোকানটা, মানে চার নম্বর, এখানে অনেকজন কাজ করতেছে ভাই, এখানে কিছু একটা খুলবে বোধহয় নতুন। এগুলো সব পরে দেখবো, পরে দেখবো, পরে দেখবো। বেচারা এত স্যাড কেন এখানে? হ্যালো ভাই, কিছু হয়েছে? কিছু হয়েছে তো বল আমাকে, এত স্যাড কেন ভাই তুই? কিছু হইলে আমাকে বলে দে ভাই, আমি 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 হেল্প করবো তোর, টেনশন নিস না। আমার পিজ্জা স্টোরে তুই কাজ করতে পারিস, আমি কাজ দিয়ে দেবো ভাই। তো কোনো রেসপন্সই করছে না, ছাড়ো ভাই, একে বোধহয় কাজ টাজ লাগবে না, আমাকে আমার কাজটা করতে হবে ভাই। সবথেকে আমার যে এই, আরে শর্ট না ভাই, সবথেকে আমার যে ইসে বার্গার শপটা আছে সেটার মধ্যে আমাকে স্টাফ রাখতে লাগবে। ওকে, দি বার্গার স্টোরে আমি স্টাফ রেখে দিয়েছি, এই ম্যাডামটা আছে। হ্যালো ম্যাডাম, ভালো আছেন তো? আর বার্গার বানানোর জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলো আমাকে এই ম্যাডামকে দিতে হবে। আগে এগুলো পরিষ্কার করো ভাই, আমি আগের দিন বানাইছি, এরকম করে রেখে দিয়েছি নোংরা খাওয়ার গেলা। ওকে, বার্গার বানানোর জন্য আমাদেরকে যেগুলো যেগুলো লাগবে আমাকে মার্কেট থেকে কিনে নিয়ে আসতে হবে। চল 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 চল, আবার আমাকে নতুন দোকানটাকে সাজাতে হবে ভাই, ওই দোকানটা তো বহুত টেবিল লাগবে, ফটাফট চ। ওকে, বার্গার বানানোর জন্য কি কি লাগে? যে হোক, চিজ লাগে, চিজ, চিজ কয়েকটা নিয়ে নে, চিজ লাগে, তারপর ক্যাবেজ, ক্যাবেজ, ক্যাবেজও লাগে, ইয়েস ক্যাবেজও লাগে, ক্যাবেজও নিয়ে নে, কিউকাম্বার, যে হ্যাঁ ভাই এটাও লাগবে, তারপর টমেটো, জানি না লাগবে কিনা তাও নিয়ে নে ভাই, নিয়ে নে টমেটো, নিয়ে নে, তারপর আর কি লাগে, অয়েল লাগে কিনা জানি না তাও নিয়ে নি, কেচাপ তো লাগে ভাই, কেচাপ লাগে, আর কি লাগে, বার্গার বানস, ওকে বার্গার বানস, আর কি লাগে, আর কি লাগে, কাটলেটস, ওকে কাটলেটস পাই গেছি। ওকে, বার্গার বানানোর জন্য যেগুলো যেগুলো জিনিস লাগে সব আমার নেওয়া হয়ে গেছে। তো ফটাফট আগে এই জিনিসপত্রগুলোকে আমি আগে দিয়ে আসি, আর
আমাদের বার্গার দোকানটাকে ফটাফট ওপেন করি। চল 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 চল। ওকে তো গাইস, আমরা আমাদের রেস্টুরেন্টে পড়ে গেছি, আমাদের বার্গার শপে আমরা পৌঁছে গেছি। এবার সর্বপ্রথমে এই ম্যাডামকে আমাকে জিনিসপত্রগুলো দিতে লাগবে। এনিন ম্যাডাম, আপনার বাঁধাকপি, তারপর চিজ এনিন, চিজ চিজ নিয়ে নিন, তারপর টমেটো নিয়ে নিন, টমেটো লাগবে কিনা জানি না তাও নিয়ে নিন, তারপর কিউকাম্বার নিয়ে নিন, সব নিয়ে নিন, দেন অয়েল, দেন কাটলেটস, কাটলেটস দেওয়া হয়ে গেছে, এবার বার্গার বানস এনিন, সব নিয়ে নিন, সব নিয়ে নিন। ওকে সব দেওয়া হয়ে গেছে, এবার এবার আপনি প্লিজ আমার দোকানটাকে ওপেন করুন আর বার্গার বিক্রি করা শুরু করুন, ঠিক আছে? ওকে, আমি দোকানটাকে ওপেন করতেছি। বার্গার স্টোরে বার্গার কোথায় গেল? এই যে বার্গার, বার্গার $6 বিক্রি করুন, ঠিক আছে? ওকে, এবার দোকানটাকে আমি ওপেন করি। ব্যাস, দ্য বার্গার স্টোর ইজ ওপেন হয়ে গেছে গাইস। এবার এখানে লোক আসবে আর এই দোকানে খাওয়া শুরু করে দিবে, তো আমাকে এখন আর এই দোকানে কিচ্ছু করতে হবে না আগের দোকানগুলোর মতন। এখন আমি আমাদের নতুন দোকান পিজা স্টোরটাকে শুরু করতে পারবো। বাকি দোকানটা ওপেন করতে করতে তো রাতই হয়ে গেল বোধহয়। এক কাজ করি, ফটাফট আমি আমাদের পিজা স্টোরের জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসি। টেবিলস, চেয়ারস, যেগুলো যেগুলো কিনতে হবে, বাই এন্ড প্লেস অল টাইপস অফ ইকুইপমেন্টস। কি বলছে ভাই, আমাকে পিজা শপের জন্য সব জিনিসপত্র কিনতে লাগবে, এখানে যতগুলো জিনিসপত্র আছে সব কিনতে লাগবে। কফি মেশিন আমি কি করব এখন? কিনতে লাগবে তো ভাই, সবগুলো কিনতে লাগবে, এখন কিছু করার নেই। মানে ঠিক আছে গাইস, এত কিছু জিনিস আমরা কিনে নিচ্ছি, এগুলো হয়তো আমাদের পরে কাজে লাগবে, এগুলো সব কিনতে লাগবে। ইনভেন্টরি ফুল হয়ে গেছে, বাহ। ওকে, যতগুলো জিনিসপত্র কিনছি সব নিয়ে চল। বাকি আমাদের বার্গার স্টোর ভালো মতো চলছে কিনা দেখে আসি। ও তো ভালো তো চলছে। হ্যালো ম্যাডাম, যা লাগবে এই ম্যাডাম আছে, আপনি অর্ডার করতে পারেন। যেহেতু আমাদের পিজা স্টোরটা অনেকটাই বড়, তার জন্যই বোধ হয় সব জিনিসপত্রগুলো লাগবে আমাদেরকে। ওকে ওকে, আমাদের আমাদের পিজা স্টোরে আমরা পৌঁছে গেছি। সব তো আমাদেরকে যে জিনিসপত্রগুলো আমরা নিয়ে আসছি, কফি মেশিন এখানে রাখ, দেন এটা কি ভাই, এটা ভুলে গেছি আমি, কি এটাকে এখানে রাখ, দেন এটাকে এখানে রাখ, এটা তো কাবাবেরটা, এটাকে এখানে রাখ, দেন এটাকে এখানে রাখ, এইটাকে এইখানে রেখে দিলাম, দেন এটাকে এখানে রাখ, দেন এটাকে এখানে রাখ। ওকে, তো যত আমরা ইকুইপমেন্টস আছে সবকিছু নিয়ে নিয়েছি, মানে সবকিছু নেওয়া হয়নি, আমাদেরকে আরো জিনিস কিনতে লাগবে। চল 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 চল। এক তো ভাই আমাদের দোকান ভাই এত দূরে, এক মিনিট ভাই, সকাল থেকে এখানে দাঁড়ায় আছে ভাই, তোর জীবনে কি কষ্ট আছে বল প্লিজ, এখানে তখন থেকে এখানে আছে ভাই। টেনশন করো না গাইস, টেনশন করো না, আমার পিজা স্টোরটা ওপেন হওয়ার পর ওকে গাইস আমি কাজে রাখবো। বাকি তার আগে আমাকে দোকানটাকে ওপেন করতে লাগবে। ওকে, এখানে সবকিছু আমার কেনা তো হয়ে গেছে, বাকি এই দুটাকে কেনা বাকি আছে, এটাকে এটাকে আর এটাকে হয়ে গেছে কেনা, এবার এগুলোকেও রেখে দিয়ে আসতে হবে। লেটস গো। ওকে, আমরা আমাদের স্টোরে পৌঁছে গেছি, বাকি যতগুলো জিনিস আমি ফটাফট নিয়ে আসলাম এগুলোকে সবগুলো প্লেস করি। ফটাফট এখানে প্লেস কর, এটাকে এটাকে এখানে প্লেস কর, এটাকে এখানে, মানে কার্বন ডাই এখানে, ব্যাস সবকিছু প্লেস করা হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে ফ্রোজেন পিজা কিনতে হবে, আর আমাদের পিজা স্টোর ইজ রেডি গাইস। ইয়েস গাইস, এত সিম্পল। ও না 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 ভাই, আমি তো ভুলে গেছি মেইন জিনিসটাই তো ভুলে গেছি, আমাকে এত বড় রেস্টুরেন্ট খুলছি এখানে তো আমাকে কাস্টমারকে বসানোর জন্য জায়গা তো লাগবে, আমাকে ফটাফট টেবিলস এন্ড চেয়ারস কিনে নিয়ে আসতে হবে। আর এবার অনেকগুলো কিনতে লাগবে, অনেকগুলো মানে অনেক গেলা, সবার থেকে বড় দোকান বানাবো গাইস এটা। ওকে, পৌঁছে গেছি আমরা। যে এই চেয়ার গুলো আছে না, এগুলো সব থেকে দামি, যতগুলা পারিস নিয়ে নি, যতগুলা পারিস নিয়ে নি, 25টা চেয়ার নিয়ে নিয়েছি গাইস। এবার গাইস এই টেবিলটা নেবো আমি, আর এটাও অনেকগুলা নেবো। ওকে, 10টা নিলাম আমি, দেখি 10টা দিয়ে হবে কিনা, আমার তো মনে হচ্ছে 10টা দিয়ে হয়ে যাবে। ওকে 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 ওকে, পৌঁছে গেছি। এবার আমাকে খালি টেবিলস আর চেয়ার গুলাকে লাগাতে হবে। ওকে, এখানে একটা টেবিল এরকম করে লাগাই দে, ব্যাস, তারপর চেয়ার গুলাকে এরকম এরকম, ভাই পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, দেখা যাচ্ছে না চেয়ার গুলা, এরকম এন্ড এরকম, ব্যাস। ওকে, তো আমাকে এরকম করে পুরো রেস্টুরেন্টটা ভরতে হবে। ওকে, রেডি হয়ে যাও ভাই। ওকে, তো গাইস আমরা অনেকগুলো টেবিলস এন্ড চেয়ার লাগিয়ে দিয়েছি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, একটা সাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে, এরকম করে ভাই আরো অনেকগুলো দিতে লাগবে ভাই, পুরো ভরে যাবে। আমাকে একটু জায়গা রাখতে লাগবে যাতে আমি যেতে পারি। ওকে, তো আমার টেবিল এন্ড চেয়ার শেষই হয়ে গেছে, তো আমাকে আরো কিনে নিয়ে আসতে হবে। আরে ভাই, এখনো দাঁড়িয়ে আছে এখানে, এখনো দাঁড়িয়ে আছে, প্লিজ বলে দে কি হয়েছে তোর। আর কিছুক্ষণ ওয়েট কর, কিছুক্ষণ ওয়েট কর, আমার দোকানটা আমি এখনই ওপেন করব, শুধু টেবিল গুলো লাগানো বাকি আছে। ওকে গাইস, তো আমাদেরকে ফটাফট এখন টেবিল গুলো লাগাতে হবে। ভাই, আমি এতগুলো টেবিল এর চেয়ার কিনে তো নিলাম, কিন্তু এতগুলো কাস্টমার আসবে তো আবার, নালে আমার পোপট হয়ে যাবে। এত বড় রেস্টুরেন্ট তো খুলে নিলাম, কিন্তু এখন যদি কাস্টমারই না আসে, না না ভাই, পজিটিভ পজিটিভ আসবে, এত বড় রেস্টুরেন্ট খুলছি, এতগুলো টেবিল চেয়ার লাগাচ্ছি, আসতে লাগবে ভাই কাস্টমারকে। ওকে, তো চলো শুরু করা যাক আবার। ওকে, তো গাইস আমার সেকেন্ড রোটাও কমপ্লিট হয়ে গেছে, আর এবারে না আমি একটু ফাঁকা ফাঁকা দিচ্ছি, ফাঁকা ফাঁকা দিচ্ছি, কারণ হলো এই সাইড থেকে যেন এরকম করে যাওয়া যায় যাতে আমি কাস্টমার গুলোকে দিতে পারি খাবার। ওকে, এবার লাস্ট রো আমার বাকি আছে, এটাকেও ফটাফট করে নি। ওকে, তো গাইস আমার লাস্ট টেবিল এটা, আর এখানে লাস্ট বসাচ্ছি, এখানে বসা, তারপর এখানে, আর এটা হলো গাইস লাস্ট চেয়ার। ওকে, ফাইনালি গাইস আমি কমপ্লিট করে দিয়েছি এটাকে, করতে করতে দেখো সকাল হয়ে গেছে। তো দেখো গাইস, ফাইনালি আমাদের পিজা স্টোর কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে ভাই পুরো এতগুলো টেবিল চেয়ার দিয়ে দিছি, পরে কাস্টমার না আসলে আমার পকেট হয়ে যাবে। ওকে, তো এবার আমাদেরকে যেটা করতে লাগবে, সর্বপ্রথমে যাবো আর পিজা কিনে আসবো, তারপর দোকানটাকে ওপেন করবো ফটাফট। ওকে, বাকি আমাদের বার্গার শপটাকে আমরা ওপেন করে দিই। ওকে, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পিজার দোকানে। এই দেখো পিজা পাই গেছি, ফ্রোস্টেড পিজা, অনেকগুলো কিনতে লাগবে, অনেকগুলো কিনতে লাগবে। ওকে, হয়ে গেছে ভাই, 20টা কিনে নিয়েছি আমরা, জানি না 20টা দিয়ে হবে কিনা, লাগলে আরো কিনে নিয়ে আসবো গাইস, চাপ নেই, তাড়াতাড়ি পৌঁছা ভাই, এত দূরে আমার এই দোকানটা না। ওকে, পৌঁছে গেছি। ওকে, সব আমাদেরকে যেটা করতে হবে যে আমরা পিজা গুলোকে নিয়ে আসছি, এগুলোকে রাখতে লাগবে এটার মধ্যে, ব্যাস। এবারে এই পিজাটা হবে, গরম হচ্ছে, গরম পিজা গুলোকে আমি এখানে খুলে খুলে রাখি, ব্যাস ব্যাস, বাকি গুলো এরকম করে রাখি। ওকে, বাকি রেডি হয়ে গেছে পিজাটা, এই পিজাটাকে আমি এখানে রাখি, তারা বুঝবো কিভাবে যে কোনটা পিজা রেডি হয়ে গেছে কোনটা হয়নি। ওকে, রেডি পিজা গুলো এখানে রাখি। ওকে, পিজা ভাই, এগুলো পিজা পিজা এখানে পড়ে
আছে এরকম করে এই পিজাটা কি রেডি হয়ে গেছে যেগুলো যেগুলো রেডি পিজা আমরা এখানে রাখি অনেকগুলো রেডি পিজা হয়ে গেছে ব্যাস ওকে এরকম করে পিজা গুলো নিয়ে আর এখানে আমি কুক করতে দিই ওকে তো আমার যতগুলো কুকড মানে রেডি হয়ে গেছে পিজা গুলো এগুলো সব কুকড রেডি হয়ে গেছে তো এক কাজ করি আর পিজার দাম দেখে দিয়েছি এবার আমরা দোকানটাকে ওপেন করি ওপেন কোথা থেকে করে ভাই ওপেন করার জায়গা কোথায় হ্যালো ওপেন কোথায় করে দোকানটা ভাই আমার পিজা চলে যাবে যে কুকড হয়ে গেছে এগুলো কুক যেগুলো কুকড হয়ে গেছে সেগুলোকে আমাদেরকে আলাদা করে রাখতে এটা কুক হয়েছে কিনা হয়ে গেছে এগুলো সব হয়ে গেছে এটা হয়নি ওকে তো গাইস ফাইনালি এবার আমাদের ওপেন করার টাইম চলে আসছে দোকানটাকে ও এখন ওপেন হবে না এখন রাত হয়ে গেছে ওকে ওকে ফটাফট এক কাজ করে আমরা ঘুমাই চলে আসি আমি এতগুলো পিজা বানিয়ে রাখলাম রেডি করে রাখলাম কিন্তু এখন ওপেনই করা যাবে না দোকানটাকে বাহ এক কাজ করে ফটাফট ঘুমাই আসি ফটাফট ওকে চলো ভাই ঘুমাতে ঘুমিয়ে নিয়েছি গাইস ওকে চলো সকাল হয়ে গেছে ফটাফট ওকে তো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের নতুন দোকান খুলতে পিজা স্টোর চল 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 আরে আর মাঝখানে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে ভাই বাকি আমাদের বার্গারের দোকান ওপেন কর আর ফাইনালি এখন আমরা ওপেন করব আমাদের পিজা স্টোর ওকে পিজা স্টোরের বাটন কোথায় এখানে না ওপেন হয় না কেন ও হয়ে গেছে ওপেন হয়ে গেছে ওকে গাইস এখন আমাদের কাস্টমার আসবে ততক্ষণ আমি আরো পিজা রেডি করা শুরু করে দিই এখানে রেডি কর এখানে রেডি কর আর এখানে রেডি কর ব্যাস কাস্টমার আয় আয় কেউ আসছে না ভাই অনেকক্ষণ হয়ে গেল কেউ আসছে না কেন ভাই এত কিছু খরচা করলাম আমি এত টেবিল চেয়ার নিয়ে আসছি আর আমি দামও অনেক কম রাখছি এই পিজার শুধু $2 একটা স্লাইসের দাম এত সস্তা ভাই কেউ তো আয় হ্যালো স্যার স্যার প্লিজ ভিজিট আমার দোকানে আমার দোকানে ইয়েস ভাই আমার দোকানে ঢুকছে ইয়েস ভাই ফাইনালি আরে কি লাগবে স্যার ও ভাই দুজন আছে ওকে বুঝে গেছি কি লাগবে একটা লাগবে ওকে ওকে এইটাকে না আমি এইখানে রাখি একটা লাগবে না আপনাকে ওকে চলো আপনাকে একটা দিয়ে আসি এনেন একটা পিজা আরে যাওয়া যাচ্ছে না এদিক থেকে যায় এনেন ওকে একজন নিয়ে দিছে আরেকজন এদিকে একটা ম্যাম বসে আছে এইকেও একটা লাগবে ওকে 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 আসছি চলো আসছি এনেন উ ভাই দুইটা বার্গার বিক্রি হয়ে গেছে এই ভাই পিজা আমার দোকানটাই ভরে যাবে কিন্তু আমার দোকানের মধ্যে শুধু ওই যে ওই কোনায় একটা একজন বসে আছে ছি ভাই ফ্লপ হয়ে গেল আমার দোকান স্যার কি ভাবতেছেন আরে স্যার আসুন না আরে আসতেছিল বেচারা আবার ঘুরে চলে গেল ভাই আমার দোকানটা চলতেছে না গাইস ভাবছিলাম অনেক চলবে কিন্তু চলতেছে না আই এম সরি ভাই আমি ভাবছিলাম যে আমার দোকানে তোকে আমি কাজ দিব কিন্তু আমার দোকান চলতেছে না কোনো ব্যাপার না গাইস এই দোকানে আমরা আরো আইটেম এভেলেবেল করব মানে আরো জিনিসপত্র আনবো শুধু পিজা না এখানে বার্গার থেকে যত কিছু জিনিসপত্র আছে যে কফি থেকে শুরু করে সব বিক্রি করব কিন্তু নেক্সট এপিসোডে ইয়েস আজকের জন্য এত কিছু ছিল তোর ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমটাতে বাই বাই।